আচ্ছা এর জন্য তো দায়ী পুলিশ, পুলিশ টাকা খায় তো, টাকা খায় এগুলো করে রেখেছে। চারিদিকে বডি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঢুকলো এই মাত্র। আজকে স্পন্সর দিতে এসছে, লাশগুলো সে নেতা দেখতে এসছে, বাকি আর কিছু এই মদত যারা স্পটে আছে ইচ্ছাপুর নীলগঞ্জের মধ্যে নেতা নেতৃত্বরা সম্পূর্ণ টিএমসি দলের তাদেরকে অনেকবার বোমানা মসজিদ দল দেখছেন এই একতলা বাড়িটা কি সম্ভব এরকম ঘটনাটা ঘটতে পারে বিশ্বন্ত এখান থেকে দেখুন না 2 কিলোমিটার আড়ে করে 3 কিলোমিটার দূরে ছিলাম সেই 3 কিলোমিটার দূর থেকে দোতলার ছাদের কাঁচ ফেটে পড়ছে আজকে এই বিল্ডিংটা এত তৈরি যাকে ভাঙতে গেলে যারা ভাঙতে গেলে জিসিবি লাগে 2-1টা জিসিবি লাগে আজকে সেই একটা বারুদের ড্রামে বোমের ড্রামে এমন ক্ষতি হয়ে গেছে স্যার আমরা স্পটে ছিলাম আমরা গ্রামবাসী প্রশাসন আসছিল তো প্রশাসন ইনভারপুর জানে প্রশাসনকে আমরা এখানে আসতে দেয়নি আসলে ওরা অন্য কিছু তামাশা করবে ওই জন্য আমরা সুস্থভাবে সেই লাশগুলোকে দেখলাম আর কিছু যারা জীবিত ছিল তাদেরকে টেনে হিঁচড়ে বাস করে আমরা হসপিটাল নিয়ে গেছি এখন এখানে স্পটে সবাই কোনো কথা হবে না প্রশাসন আয় কাজ করুক স্পটে স্পটে আপাতত আমার নিজস্ব চোখে গ্রামবাসী চোখে 7 থেকে 8 জনকে দেখা হয়েছে 7 থেকে 8 জনকে দেখা হয়েছে 8 জন আছে আর পাঠিয়েছেন আমি 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 4 জনকে পাঠিয়েছি বাকি গ্রামবাসী লোক ছিল কি কথা পাঠিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।